ফেরদৌস সাত্তার নিপা আমার একটা পেস্ট্রি এন্ড বেকারি শপ আছে আমি একটা বেকারিতে আমার বেকারিতে আমি নিজেই কাজ করি এখানে আমি আমি সবসময় আমার কাছে মনে হতো যে আমি কিছু একটা করি তখন ইউসেফে আমি যাই আমার হাজবেন্ড আমাকে নিয়ে যায় তখন সেখানে ক্যাটারিং মেয়েদের ভালো অপরচুনিটি আছে জেনে আমি বেকারিতে কাজ শুরু করি ৬ মাসে একটা কোর্স করি সেখান থেকে কোর্সটা করার পর আমি ওখানে ইউটিআইতেই আমার ওখানেই আমার স্যাম্পলটা আমি নিয়ে গিয়েছিলাম ওরা আমার খাবারটা টেস্ট করে বলেছে ভালো হয়েছে এবং বিভিন্ন রকমের শেপ এবং বিভিন্ন জিনিস ওনারা আমাকে করতে বললো যে এটা ফুড টেস্ট করা আগে তো যখন করালাম তখন ওরা বলে যে হ্যাঁ ভালো ওকে আমাদেরকে এই খাবারগুলো তোমরা দিতে পারো তখন আমি ইউসেফেই ফার্স্ট কাজ শুরু করি বিজনেস প্ল্যানিংটা তৈরি করি ওখানে থেকেই যে ওখানে খাবার দিচ্ছি এবং সেখান থেকে আমি আস্তে আস্তে আমার বিজনেসটা আমার নিজের উপর আত্মবিশ্বাস আসলো যে না আমি কিছু করতে পারবো তখন এভাবে আমি বিভিন্ন অফিস গুলোতে আরো নক করলাম যে এই অফিস গুলোতে যেয়ে বললাম যে আমি আমার কিছু ফুড আছে আমি এগুলা আমি বিভিন্ন অফিসে দিতে পারি তখন সেই ক্ষেত্রে আমি আমার অফিসে ফুড টেস্ট করালাম এবং আমার খাবারগুলো নিয়ে আমি বিভিন্ন জায়গায় নক করলাম বিভিন্ন অফিসে স্কুল গুলাতে বাচ্চাদের টিফিনের জন্য এখন আমার বিভিন্ন জায়গায় আমি আমার খাবারটা দেই এবং বাসায়ও আমি আমার আশেপাশে যারা আছে তাদেরকে আমি ডেকে খাওয়া বলি যে আমার খাবারটা দেখো কত মজা হয় বা কি পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু দেখে ওরা আমার খাবারটা কিনে নেয় আর আমি হচ্ছে কি আমি আমার হাউস ওয়াইফ যখন ছিলাম যেমন আমার দুটো বাচ্চা দুটো বেবি আছে দুটো মেয়ে একটা ক্লাস 9 পড়ে মণিপুর স্কুলে আরেকটা হচ্ছে ক্লাস 1 পড়ে আর আমার হাজবেন্ড হচ্ছে হাউসকিপিং ম্যানেজার হাউসকিপিং অপারেশন মানে জব করে সেও এই লাইনেই আছে আমাকে উৎসাহ দেয় আর আমি আমার মান্থলি আমার ইনকাম হচ্ছে 30 থেকে 35 হাজার আমার মান্থলি ইনকাম করি আমি এখন এবং এই টাকা দিয়েই কিন্তু আমি আমার নিজের যে কেনাকাটাই যে আমি যেগুলো সেল করছি এবং এই সেলগুলো করার পর আবার আমার জিনিসগুলো আমি অপারেশনের যে কাজ কাজগুলো আমার আটা ময়দা যে যা যা লাগে তেল সব আমার এই টাকা থেকে আমি আমার কিনি এবং এই টাকাগুলো আবার বিভিন্ন কিছু টাকা আবার আমি বিভিন্ন কোর্স করি নতুন নতুন বিভিন্ন ট্রেনিং করি সেসব কাজে নিজের কাজে নিজেই ব্যবহার করি এমনকি নিজের পছন্দ মতো এখন হাত খরচ করতে পারি যখন যেটা মন চায় কিনতে পারি এখন আমার আসলেই অনেক ভালো লাগে নিজের টাকা কাউকে চাইতে হয় না এখন আমার এরকম আর হচ্ছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা সেটা হচ্ছে আমি ভবিষ্যতে একটা শপ দিতে চাই আমার প্রেসিডেন্ট বেকারি একটা দোকান হবে সুন্দর আর হচ্ছে আমি একটা শপ দিয়ে তারপর হচ্ছে আমি বিভিন্ন একটা ট্রেনিং সেন্টার খোলার ইচ্ছা যেখানে আমি বিভিন্ন গরিব দুস্থদেরকে শিখাতে পারি যারাও আমি চাই আমার মতো যারা আছে তার মেয়েরা ঘরে বসে আছে তারাও কাজ শিখুক এবং কাজ শিখে ওরাও একটা আয়ের ব্যবস্থা করুক এটা আমি চাই ওদেরকে নিয়ে আমি কাজ করতে চাই আমার এখানে অনেকেই আছে আমার সাথে কাজ করে অনেক কর্মচারী আছে আমার সাথে ওরা আমি আমার মতো করেই ওদেরকে ট্রেনিং দিয়ে নিয়েছি এবং ওরা আমার সাথে কাজ করে ওরাও পার ডে হিসেবে আমি ওদেরকে পেমেন্ট করে দিই প্রতিদিনের এরকম আর কেউ আসতে চাইলে আমি কখনো না করি না যে আসো আমি বরং সবাইকে বলি যে শিখো তোমরা কাজ শিখো কাজ শিখলেই মানে আমাকে দেখেই অনেকে এখন মানে নিজেই খুশি হয় যে আমি অল্প সময়ে অনেক পরিশ্রম করে কোথাও চলে এসেছি আমি সত্যি ইউসেফকে আমি সত্যি সবসময় প্লেসড ইউসেফের কাছে ইউসেফ আমাকে একটা সুন্দর একটা প্লেস তৈরি করে দিয়েছে কাজ করার জন্য এবং বিজনেস করার জন্য এজন্য ইউসেফকে অনেক অনেক ধন্যবাদ আমার রেগুলার আইটেমগুলোর মধ্যে হচ্ছে আমি হিউজ আইটেম করি যেমন আজকে যেমন আমি তৈরি করছি এটা হচ্ছে চিকেন প্যাটিস এখানে চিকেন দিয়ে আমি প্যাটিস তৈরি করি এটা হচ্ছে ওভেনে বেক করি আর এটা যেমন আজকে এখন এই যেটা রুটি খামির করেছি এটা হচ্ছে সমুচা চিকেন সমুচা এটা হচ্ছে চিকেন সমুচার খামির এটা আর এটা হচ্ছে চিকেন রোল এটা হচ্ছে চিকেন রোল এটা চিকেন দিয়ে তৈরি করা হয় এবং স্পাইসি রোল এটা হচ্ছে আমার এগুলো আমি হচ্ছে আমার রেগুলার আইটেম তবে আজকে আমি এটা করছি এছাড়াও আমি পিজা তৈরি করি এছাড়া হচ্ছে জন্মদিনের কেক পেস্ট্রি কেক তারপর হচ্ছে পিঠা তারপর পাটি সাপ্তাহ বিভিন্ন আইটেম বার্গার বোন বেকারি আইটেম সব পাউরুটি ডোনাটস
বাটার কোন ফিউজ আইটেম যে যখন যেটা অর্ডার করে আমি সেটাই তৈরি করে সাপ্লাই দিই, এগুলাই হচ্ছে আমার আইটেম। ওনারা হচ্ছে আমার সাথে কাজ করে, আমার স্টাফ, আমার এখন নর্মালি কাজের জন্য ওনারা আছেন, আর যখন আরো অনেক বেশি কাজ থাকে তখন আমি আরো আমার লোক আছে, তখন একসাথে ওনারা অনেক লোক মিলে একসাথে কাজ করি, তখন রাত দিন মিলে একসাথে কাজ করতে হয়। ওনাদেরকে আমি পার ডে হিসাবে আমি ওনাদেরকে পেমেন্ট করে দেই, সেটা হচ্ছে কাজের উপর নির্ভর করে আমাদের পেমেন্টটা হয়। আমি আমার যেমন ফ্রোজেন জিনিসগুলো স্টোরেজ করি, আমার যেগুলো ফ্রোজেন আইটেম সেল করি, যা যেসব আইটেম গুলো তার মধ্যে কাবাব আছে, আর এখানে বিভিন্ন লোক, তারপর হচ্ছে বিভিন্ন জিনিস, এগুলো সব আমার ফ্রোজেন আইটেম, আমি এভাবে খাবার সংরক্ষণ করে থাকি। আমি আরেকটু যেটা বলতে চাই, কোনো কাজই কিন্তু আমরা সহজে করতে পারি না, যে কোনো কাজ করতে গেলে অনেক সমস্যা, অনেক বাধা সম্মুখীন হতেই হয়। যেমন আমি কাজ যখন করি তখন আমি রাত জেগেও অনেক সময় কাজ করেছি, একাদশে 2-3 রাতও আমি জাগন থাকতে হয়েছে, যখন আমার 200-300 পিসের অর্ডার থাকে তখন আমি কাজ করতে হয় রাত জেগে, সেক্ষেত্রে আমার কর্মচারী আমার সাথে থাকে এবং আমার এই কাজগুলা করার পরে আবার পরের দিনের জন্য তৈরি করতে হয় কাজ, সেক্ষেত্রে বাধা তো থাকে। এক্ষেত্রে আমার হাজবেন্ডও আমাকে সাপোর্ট করেছে, আমার বাচ্চারা আমাকে সাপোর্ট করেছে, বিশেষ করে আমার মাও আমাকে সাপোর্ট করেছে, আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাকে চাইতো যে আমি কিছু করি, আর এইভাবেই আমি কাজ করেছি, আর হচ্ছে পরিশ্রম করতে হয়েছে। আর হচ্ছে যেটা বিশেষ করে ইউসেফ থেকে আমি বিভিন্ন ধরনের ট্রেনিং নিয়েছি, তার মধ্যে হচ্ছে বিজনেস ট্রেনিং নিয়েছি, তারপর হচ্ছে ইউসেফ থেকে আমি লেভেল 1 করেছি, লেভেল 2 করেছি বেকিং এর উপরে, পেস্ট্রি বেকার উপরে, তারপর হচ্ছে আমি অ্যাসেসর পার্টটাও করেছি, এবং অ্যাসেসর পার্ট করাতে আমার জন্য সুবিধা হয়েছে যে আমি এখন অ্যাসেসর পার্ট করাতে যেটা সুবিধা হলো, আমি বাংলাদেশের এখন বিভিন্ন জায়গায় আমাকে অ্যাসেসমেন্টের জন্য ডাকে, জামালপুর, কুড়িগ্রাম, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় আমাকে এখন নক করে, ময়মনসিংহ, আমি বিভিন্ন জায়গায় যাই অ্যাসেসমেন্ট করতে, সেক্ষেত্রে আমার দেখাও হয় সব জায়গায় ঘুরে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখাও হয়, টাকাও ইনকাম করা হয়, এটা আমার জন্য অনেক একটা পাওয়া এবং আমার অনেক একটা ভালো লাগে, আমি এটা চিন্তাও করতে পারি নাই। তো এই সব কিছু কিন্তু আমি ইউসেফে যাওয়ার কারণেই কিন্তু হয়েছে, আমি এখনো সবসময় ইউসেফে কিন্তু রেগুলার যাওয়া আসা করি, বিশেষ করে আমাকে তো ফুড নিয়ে যেতেই হয়, আমার ওখানে আমার মেইন বিজনেস, ওনারা আমার কাছ থেকে রেগুলার খাবারটা নেয়, তো ইউসেফের কাছে আমি সত্যি অনেক প্লিজড এবং ধন্যবাদ ইউসেফকে।